আমাদের এলাকার মধ্যে প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় মানুষ মৃত্যুবরণ করে থাকেন, কেউ স্বাভাবিকভাবে মারা যান, কেউ দুর্ঘটনা কবলিত মারা যান, কেউ পানিতে, কেউ আগুনে ফুড়ে, বিভিন্ন জন বিভিন্ন সময় দুনিয়া জীবন দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালীন জীবনে তারা পদার্পিত হয়ে থাকে। এক সময় আমাদেরকে চলে যেতে হবে। আমরা আসার জন্য কারো কাছে দরখাস্ত করি নাই, এমন একটা সময় এসে যাবে আমরা থাকতে চাইলেও আমরা থাকতে পারব না। এটা হলো দুনিয়াবি বাস্তবতা, এটা হলো সত্য, চিরসত্য। আমরা কেউ থাকতে পারব না সারা জীবন, ইচ্ছা করলে থাকতে পারব না, আবার আমরা চলে যেতে চাইলেও আমরা যখন মন চায় তখন চলে যেতে পারব না, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো ব্যক্তি ইচ্ছা করেও শত বছর জীবিত থাকতে পারবে না, আর কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে আমি আজকেই মারা যাব, আত্মহত্যা ছাড়া সেও মারা যেতে পারবে না। আল্লাহ তাআলা কাকে কখন কোন সময় নিয়ে যাবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা জেহেনের মধ্যে জানা আছে। তো আমাদেরকে জানতে হবে আমাদের এলাকার মধ্যে আশেপাশের যে সমস্ত মুরব্বীরা মারা যায়, আমাদের আত্মীয় স্বজন অনেকে মারা গেছেন, মা বাবা মারা গেছেন। আমরা কিছু মানুষ মারা গেলে অনেকে খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে থাকে, বিভিন্ন ধরনের মানুষ মারা যাওয়ার পরে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে, তার কর্মফলকে সামনে রেখে এই সমস্ত প্রতিক্রিয়াগুলো আমরা করে থাকি, ঠিক কিনা? অনেকে মারা গেলে আমরা খুশি হয়ে থাকি, আবার অনেকে মারা গেলে আমরা কী করি, অনেক দুঃখ বেদনা প্রকাশ করে থাকি, অনেক মারা গেলে আমরা আফসোস করে থাকি। আমি আজকে আলোচনা করব এমন কিছু মত রয়েছে, এমন কিছু মৃত্যু রয়েছে যেগুলো আল্লাহ রসুল আলাইহিসসালাম হাদিস থেকে বর্ণনা করেছেন, এগুলো অত্যন্ত ভালো মৃত্যু, অনেকগুলো ভালো মৃত্যুর আলামত আল্লাহ রসুল আলাইহিসসালাম বর্ণনা করেছেন হাদিসের কিতাবের মধ্যে। আলামতগুলো পাওয়া যায়, এই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা ধারণা করে নেব এই মৃত্যুগুলো ভালো এবং লোকটি জান্নাতি, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, সরাসরি এই লোকটি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আলামতগুলো পাওয়া না যায় এই কথাও বলা যাবে না যে লোকটি জাহান্নামী, এ কথা বলা যাবে না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো আলামত রয়েছে, আলামতগুলো পাওয়া গেলে বুঝতে হবে লোকটা জান্নাতি, আর যদি আলামতগুলো পাওয়া না যায় তাহলে এই কথা বলা যাবে না লোকটা জাহান্নামী, এ কথা বলা হয় না, বলা হয়েছে শুধু লোকটি কি জান্নাতি। আল্লাহ তাআলা যাতে করি আমাদের সকলকে এই ভালো আলামতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তাআলার দরবারে, আমরা সে তৌফিক কামনা করি। সর্বপ্রথম যে আলামতগুলোর মধ্যে বলা হয়েছে আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বলা হয়েছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা হচ্ছে সর্বপ্রথম আলামত। কোন ব্যক্তি যদি তার জীবনের শেষ অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়তে পড়তে যদি মারা যায়, তোমরা ধরে নিও এই লোকটি আল্লাহর জান্নাতি। লোকটা কি ভালো, তার মৃত্যুটা কি হয়েছে ভালো মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যাতে করে কালিমা পড়ে মরতে পারে সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা অবশ্যই সবাই চাই, অনেকে দোয়া করে, হুজুর দোয়া করেন যাতে করে মৃত্যুর সময় কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারে। অনেকে যারা আখেরাত মুখী, যারা পরকাল মুখী, যারা জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা করে থাকে, আমরা ছোট মানুষ, তারপর আমাদের কাছে আসে বলে হুজুর একটু দোয়া করিয়েন যে যাতে করে শেষ বয়সে কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারে। অবশ্যই সে কালিমা সম্পর্কে ধারণা আছে, বিদায় সে কথাটা বলতে পারে। আমাদের অনেকে ধারণা না যে শেষ অবস্থায় যদি আমরা কালিমা নিয়ে মরতে না পারি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে, আর কালিমা মুখে নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে আমাদের কি লাভ হবে। এই জন্য মৃত্যুর যখন কাছাকাছি এসে যায় আমরা কালিমা তালকিন করে থাকি, মৃত্যু ব্যক্তিকে কি কালিমা পড়াতে থাকি।
আমরা জোর জবরদস্তি কালিমা পড়ানো যাবে না। কি করতে হবে? তার কানের পাশে বসে বসে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তো শাহাদা, এগুলো আমরা আওয়াজ দিয়ে দিয়ে পড়তে পারি, যাতে করে মৃত্যুসজ্জা ব্যক্তিটা শুনে শুনে কালিমা পড়তে পারে। আর যখন কালিমা পড়তে পড়তে যখন মৃত্যুবরণ করবে, দাখালাল জান্না, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তিটা জান্নাতি বরণ। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি মৃত্যুর শয্যায় পৌঁছে যায়, আমাদের উচিত তার কানের পাশে বসে বসে কালিমা তালকিন করা, তাকে ফোটতে আদেশ না দেওয়া, আওয়াজ দিয়ে দিয়ে কালিমা ফোড়া। এর দ্বারা এটা যাতে করে কালিমা ফোটতে পারে। দ্বিতীয় নম্বর, কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় দেখা যায়, অনেক ভাই মৃত্যুর সময় অস্থির অস্থির ভাব দেখা যায়, কপালটা ঘামাই যায়, মৃত্যুর আগে পুরা শরীর ঘামিয়ে যায়, কপাল ঘামিয়ে যাওয়া, এটা একটা ভালো মৃত্যুর আলামত। বল না, এটা কিসের আলামত? ভালো একটা মৃত্যুর আলামত, কপাল ঘামিয়ে যাওয়া। হাদিস শরীফ মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করার আগে তার শরীরের কপালটা যদি ঘামিয়ে যায়, তোমরা ধারণা করো ওই ব্যক্তিটা ভালো মৃত্যু। ওই ব্যক্তির মৃত্যুটা কি ভালো মৃত্যু? আমরা দেখতেছি, অনেক দেখি যে অনেক ভাই মৃত্যুর সময় ঘোষণার সময় হাসতেছে হাসতেছে, দেখতেছি আমরা দেখি তো এভাবে। এটা তার কোথায় যাচ্ছে? এটাকে ডিফেন্ড করে তার শারীরিকভাবে এটা ফুটে ওঠে। অনেক অনেক ভাই দেখা যায় মৃত্যুর আগে দিয়ে কী করে দেয়, সে প্রসব পায়খানা করে, তার এভাবে চোখ উল্টে যায়, চোখ উল্টে যায়, বিছানার মধ্যে প্রসব করে পায়খানা করে, মানে অন্যরকম হয়ে যায়। আল্লাহ তাআলা সমস্ত এই মৌত থেকে আমরা ফানাহ চাই, যাতে করে আল্লাহ তাআলা যে সমস্ত ভালো মৌতের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মৌতগুলো আল্লাহ তাআলা আমাদের সবাই নসিবে দান করুন। আমিন। এরপরে আরেকটি ভালো মতের মধ্যে আরেকটি মতের কথা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন। তিন নাম্বার, জুমার দিন মৃত্যুবরণ করা, এটা একটি ভালো মতের আলামত। জুমার দিন এবং জুমার রাতে, জুমার রাত শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। কোনো ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, কোনো ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে কি ইন্তেকাল করে, তাহলে তোমরা একথা ধারণা করে থাকো, ওই ব্যক্তিটার মৃত্যুটা কি হয়েছে? ভালো মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুটা কি হয়েছে? ভালো মৃত্যু হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস 1074 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم بموت يوم الجمعة أو ليلة الجمعة। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন মুমিনাত যদি জুমার দিন রাত্রে অথবা জুমার দিন ইন্তেকাল করে, তোমরা ধারণা করো ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি। ওই ব্যক্তির মৌতটা কি ভালো মৌত? ওই ব্যক্তির ইন্তেকালটা কি ভালো ইন্তেকাল হয়েছেন? ইল্লা বুকিয়া ফিতনাতাল কবর, আশা করা যায় ওই ব্যক্তির কবরের ফেতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের ফেতনা, কবরের ভয়াবহ ফিতনা, ভয়াবহ অবস্থা থেকে, কবর আজাব, মুনকার নাকির সুয়ালের জবাব আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসান করে দেবেন। সুবহানাল্লাহ। ইমান সাহেব, আমরা যাতে করে মৃত্যুবরণ করতে পারি এবং বৃহস্পতিবার, শুক্রবার এবং জুমার দিনে যাতে করে ইন্তেকাল করতে পারি, কালিমার শহীদ যাতে করে আমরা ইন্তেকাল করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি। চতুর্থ নম্বর আলামত, বারো মৌতের মধ্যে থেকে চতুর্থ নম্বর একটি আলামত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এটা তো আমরা সবাই জানি, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে বলা হয় শহীদ। আল্লাহর রাস্তায় যারা অতল হয়, দিন প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করতে গেল এবং সেখান থেকে ফিরে আসলো না, সেখানে মারা গেল, তারা শহীদ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা শহীদ কারা, কাদেরকে শহীদ বলা হয়? সাহাবীরা উত্তর করলো, যারা আল্লাহর দিন বিজয় করার জন্য জিহাদের ময়দানে যাবে তাদেরকেও তো শহীদ বলা হয়।
তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন না শুধু এই পরিমাণ সংখ্যা যদি তোমরা গণনা করো শহীদ ব্যক্তির কাফেলা অনেক কমে যাবে শহীদ ব্যক্তিদের কাফেলা শহীদ ব্যক্তিরা কি অনেক কমে যাবে আমরা যদি একটু জরিফ করে থাকি যে জিহাদের ময়দানে কয়জন আমরা অংশ গ্রহণ করতে পারি যুদ্ধের ময়দানে আমরা কয়জন অংশ গ্রহণ করতে পারি আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন না শহীদ মর্যাদা ফানওয়ালা ব্যক্তি যে মাঠে যুদ্ধ করনওয়ালা ব্যক্তি ছাড়াও আরো অনেক আছে যারা সরাসরি সশরীরে যুদ্ধ করবে না তাদের মধ্যে থেকে তাদের বাহিরে আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাসূল আলাইহিস সালাম শহীদ হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে থাকেন কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হলো অথবা কোন ব্যক্তি দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের হলো ওই ব্যক্তি যদি ফাতিমাতে যদি মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় শহীদ মর্যাদা দিয়ে দেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলাকে শহীদ মর্যাদা দিয়ে থাকবেন তাহলে এটা একটা ভালো মৃত্যু যদি কোন ব্যক্তি এরকম যদি মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় দিন ফাসারের জন্য যাচ্ছিল অথবা দিন শিক্ষার জন্য তবলিগ জামাতে যাচ্ছিল অথবা কোন বড় ফিসাহের কাছে যাচ্ছিল কিসের জন্য দিন শিক্ষার জন্য এম শিক্ষার জন্য এমন অবস্থায় যদি সে মারা যায় তাহলে ওই ব্যক্তিটা শহীদ মর্যাদা পেয়ে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে এগুলা থেকে যে কোনো একটা দান করেন আমিন আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলছেন তাহলে দুই প্রকার গেল এক প্রকার সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করে মারা গেল ওরা শহীদ আর এক প্রকার হচ্ছে দিন শিক্ষার জন্য অথবা দিন শিক্ষা দেওয়ার জন্য পথিমধ্যে মারা গেল যে কোনো কারণে তারাও শহীদ ওয়া মা মাতা ফিল মাদানি আল্লাহ রাসূল আলাইহিস সালাম মনা করেন আরো কিছু শহীদ মর্যাদা পেয়ে থাকবেন তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা ফেটের অসুখে মারা গেছে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে থাকবে ফেটের অসুখ কিছু কিছু মানুষের ফেটে এত বেদনা বিষ ফেটের মধ্যে এত বিষ ফেটের বেদনা করতে 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 ফেটের অসুখ ডায়রিয়া কলেরা এবার ফেটের অসুখ নিয়ে হঠাৎ করে মারা গেল এরকম লোক আছে কিনা এরকম অনেক সময় দেখা যায় ফেটের অসুখ ডায়রিয়া হতে হতে মারা গেছে ফ্যাটের অসুখের কারণে মারা গেল আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন ওই ব্যক্তিটা শহীদ মর্যাদা পেয়ে থাকবে আল্লাহ সুবহানাল্লাহ আরো কিছু শহীদ মর্যাদা পেয়ে থাকবেন ওয়া মাম্মাতা ফি তাউত আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন আরো কিছু শহীদ মর্যাদা পেয়ে থাকবেন তাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা করোনা মহামারীতে অথবা ওমিক্রনে মারা যাবে করোনাতে আক্রান্ত হয়ে যদি কোনো মুমিন মারা যায় অথবা অমিক্রণে আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায় অথবা প্লেগ রোগে যদি কোনো মানুষ মারা যায় অথবা কোনো মহামারীতে যদি কোনো মানুষ মুমিন মুসলমান যদি মারা যায় ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা শহীদ মর্যাদা পেয়ে থাকবে বলো সুবহানাল্লাহ ওই ব্যক্তিটা কি শহীদ মর্যাদা পেয়ে থাকবে যদি কোনো ব্যক্তি করোনা আক্রান্ত অনেক মুসলমান মারা গেছে কিনা অনেক মুমিন ইমানদার যদি মারা যায় তাহলে বুঝতে হবে লোকটা ভালো মৃত্যু হয়েছে এখন অমিক্রণ আরেকটা বাহির হচ্ছে আর একটা ভাইরাস অমিক্রণ যদি এ সমস্ত এগুলা হচ্ছে মহামারী এই মহামারীতে যদি কোনো মুমিন মুসলিমার যদি কোনো নরনারী যদি মারা যায় তাহলে তোমরা ধারণা করে নিও লোকটা কি ভালো মৃত্যু হয়েছে এই রোগটা কি ভালো মৃত্যু হয়েছে হাদিসটা মুসলিম শরীফের হাদিস সাইরাদে আশরাতুল হাদিস নম্বর হাদিসের মধ্যে কথাগুলো আছে যদি কোনো ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তোমরা বুঝে নিও এই রোগটির ভালো মৃত্যু হয়েছে তাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়ে থাকবেন এটা শহীদ মর্যাদা যে সমস্ত ব্যক্তিরা পাবে শহীদ মর্যাদা কারা পাবে এক নম্বর যারা সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করলো সেখানে মারা গেল এক নম্বর এরা শহীদ সরাসরি তার শহীদ আর দ্বিতীয় ফকার হচ্ছে যারা দিন শিক্ষার জন্য গেল অথবা দিন শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের হলো আর ঘরে ফিরে আসতে পারলো না পথে মারা গেল যে কোনো দুর্ঘটনা যে কোনো কারণে মারা গেল ওই ব্যক্তিটি শহীদ মর্যাদা পেয়ে থাকবেন তিন নম্বর যে ব্যক্তিটা ফ্যালাক রোগে অথবা ফ্যাটের অসুখে এমন অসুখ অসুস্থতার কারণে ফ্যাটের অসুস্থতার কারণে মারা গেল ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা শহীদ মর্যাদা পেয়ে থাকবেন
চতুর্থ নম্বর যে ব্যক্তি মহামারীতে, যে কোন মহামারী, মহামারীর এক এক সময় এক একটা নাম আসে, ঠিক কিনা? এখন কিছুদিন ছিল করোনা, এখন আর একটা আসতেছে ওমিক্রন, অথবা কিছুদিন পরে আরো একটা আসতে পারে। যে কোনো মহামারীতে আক্রান্ত হয়ে যদি কোনো মোমিন মোমিনাত যদি ইন্তেকাল করে, তাহলে তোমরা বুঝে নিও লোকটা শহীদ মর্যাদা পেয়ে থাকবে। পাঁচ নম্বর আরেকটি কারণ, যদি এমন কোনো ব্যক্তি দেয়ালের নিচে বসলো, দেওয়ালে ফাঁসে বসলো, কোনো বস্তু তার উপর হঠাৎ করে পড়ে মারা গেল, ভালো করে বুঝে নিয়েন, আমরা স্বাভাবিকভাবে রাস্তার ফাঁসে হাঁটতেছি, হঠাৎ করে উপর থেকে গাছ থেকে কিছু একটা ফোড়ে তাল ফুটলো অথবা নারকেল ডাব ফুটলো, ফোড়ার সাথে সাথে মাথা ফেটে সাথে সাথে মারা গেল, এরকম দুর্ঘটনা হতে পারে কি না? হয়। অথবা উপরে ছাদের থেকে একটা অংশ ভাঙ্গি পড়ে গেল, অনেক সময় ফ্লাইওভার ধসে অনেক মানুষ মারা যায়, এরকম ঘটনা আছে কি না? আমরা নিচেতে হাঁটতেছি, হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে মারা গেল, দেওয়াল ভেঙে পড়ে মারা গেল, ওই লোকটাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়েছেন, বলল সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে শহীদ মর্যাদার আরেকটি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এরপর ভালো মৃত্যুর মধ্যে আরো একটি মৃত্যুর কথা বলা হয়েছে, সাহিবুল হাদা قال رسول الله صلى الله عليه وسلم صاحب الهدى যদি কোন ব্যক্তি দেয়াল পাশে বসে রইল অথবা কোন ব্রিজে নিচে যাচ্ছিল অথবা কোথাও গাছের নিচে বসে রইল, যদি কোন বস্তু যদি তার মাথার উপর পড়ে যদি মারা যায়, ওই ব্যক্তিটার ভালো মৃত্যু হয়েছে, তোমরা ধারণা করো। ছয় নম্বরে আরেকটা ভালো মৃত্যুর কথা নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, কোন মহিলা, এটা মহিলার কথা বলা হয়েছে, কোন মহিলা যদি বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, বাচ্চা প্রসব করার সময় অনেক মহিলা কি মারা যায়, অথবা বাচ্চার আট মাস ছয় সাত মাস বাচ্চার বয়স হয়ে গেছে ফ্যাটের মধ্যে, যে কোনো কারণে ও মাটা যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই মার মৃত্যুটা শহীদ মর্যাদা দান করবে, ওই মাকে আল্লাহ তাআলা কি দিবে, শহীদ মর্যাদা দান করবে। কোনো মহিলা যদি বাচ্চা প্রসবের সময় অথবা গর্ভাবস্থায় আট ন মাস বয়স হয়ে গেছে এমত অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, তাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়ে থাকেন, ইবনে মাজাহ হাদিস। আরো একটি আলামত, ভালো মিত্র আলামত, কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, হাদিসটা হচ্ছে নাসাই, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই 1844 নম্বর হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় তাহলে ওই ব্যক্তিটি শহীদ মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে কিছুদিন আগে লঞ্চে আগুন ধরে অনেক মানুষ মারা গেছিল কিনা, এভাবে ঘরের মধ্যে আগুন ধরে অনেক মানুষ অনেক সময় মানুষ মারা যায়, তো এগুলা যদি কোনো ব্যক্তি যদি এভাবে আগুনে ফুড়ে মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, আর তারা শহীদ মর্যাদা পেয়ে থাকবেন। সে নারী হোক অথবা পুরুষ হোক, ইমানদার নারী অথবা পুরুষ যদি এভাবে আগুনে ফুড়ে মারা যায়, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়ে থাকবেন। আবার যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়, তাহলে সেটা হবে কি, আত্মহত্যা। তাহলে এটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত, এটা হচ্ছে কি, ভালো মৃত্যুর আলামত। আরও কিছু আলামত অনেকগুলো রয়েছে, সময় একদম শেষ, আমি আর কয়েকটা বলে শেষ করে দিচ্ছি। যারা বুখারী শরীফের মধ্যে আছে 2840 নম্বর হাদিস, নিজের সম্পদ রক্ষার জন্য, এটা গুরুত্বপূর্ণ একটা, নিজের সম্পদ রক্ষার জন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, ধরুন সেটা কেমন, আপনার ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, সন্ত্রাস বাহিনী ঢুকছে, এখন আপনার সম্পদ আপনি রক্ষার জন্য তাদের সাথে বাকবিন্দু জড়াতে জড়াতে দেখছেন, তারা আপনাকে আক্রমণ করে মেরে ফেলল, আপনাকে আক্রমণ করে কি করলো, ছুরিকাঘাত করে অনেক সময় মারা যায়, ডাকাতেরা মালিকরা হত্যা করে ফেলে, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা শহীদ মর্যাদা পেয়ে থাকবে, সুবহানাল্লাহ। যদি নিজের সম্পদ রক্ষার জন্য যদি নিজের সম্পদ রক্ষার্থে যদি মোকাবেলা করতে যায় যদি মারা যায়, তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়ে থাকবে। আল্লাহ রাস্তায় যারা জিহাদ করতে গেল, জিহাদ করার সময় কিছু কিছু ব্যক্তিকে পাহারাদার হিসেবে নিযুক্ত করা হয়, সে কিন্তু জিহাদ অংশগ্রহণ করে নাই, পাহারাদার হিসেবে যদি কোনো ব্যক্তিকে নিযুক্ত করা হয়, সে যুদ্ধে যায় নাই অংশগ্রহণ করে নাই, পাহারা দিতে দিতে যে কোনো অবস্থা মারা গেল, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দেখবে, সুবহানাল্লাহ। সর্বশেষ
এমন একজন ব্যক্তি আছে, সে সারা জীবন নাফরমানি করেছিলেন, আল্লাহর নাফরমানি কাজ করেছিলেন, সে এমন একটা সময় একদম নগণ্য একটি ভালো কাজ করল, নগণ্যতম একদম সর্বনিম্ন একটা ভালো কাজ করেছিল, সে সদকা করেছিল, সদকা আল্লাহর কাছে পাঁচটা টাকা দান করলো, অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করলো, অথবা একটা নফল রোজা রাখলো, রোজা শেষ করার সাথে সাথে ইন্তেকাল করলো, আল্লাহর কাছে পাঁচটা টাকা দান করলো, দান করার সাথে সাথে ইন্তেকাল করলো, অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করলো, নফল নামাজ আদায় করার সাথে সাথে সেখানে ইন্তেকাল করলো, সারা জীবন কী করলো, অন্যায় অপরাধ করলো। তোমরা ধারণা করতে পারো লোকটার ভালো মৃত্যু হয়েছে, লোকটার কী হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। এর যতগুলো কারণ বর্ণনা করছে, 14-15টা কারণ, এগুলো সম্পূর্ণ হাদিস থেকে আল্লাহ রাসূল আলাইহিসসালাম ঘোষণা করেছেন, এগুলো সবগুলো কি ভালো মৃত্যু। যদি এই ভালো মৃত্যু আলামতগুলো আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমাদের হিসাব তেমন জটিল হবে না, ওই সমস্ত ব্যক্তির হিসাব কি হবে না, জটিল হবে না, বুঝতে হবে ওই সমস্ত ব্যক্তিদের হিসাব সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত এগুলা নসিবে দান করুক। আল্লাহুম্মা আমিন।